viewers, welcome back to my channel English Grammar. I'm extremely sorry because I have been away from you for a few days only for my illness. Yes, just for my illness. Even today I'm ill, yet I'm trying to appear before you. However, আমি আজ তোমাদের সামনে সিম্পল সেন্টেন্সের নতুন দুটো স্ট্রাকচার নিয়ে এসেছি যে স্ট্রাকচারের সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে পারি। একটি সেন্টেন্স লক্ষ্য করো, আই এম শিওর অফ হিজ পাসিং ইন দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো অ্যাম মানে ভার্ব টু বি প্লাস শিওর অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন অফ প্লাস নাউন ফ্রেজ হিজ পাসিং ইন দ্য এক্সাম। এ ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে প্রিপোজিশনের জায়গায় কনজাংশন কনজাংশন হিসেবে দ্যাট বসাবো এবং নাউন ফ্রেজটিকে একটি ক্লোজ অর্থাৎ সাবজেক্ট প্লাস ফিনিট ভার্ব গঠনে নিয়ে আসব। তাই নাউন ফ্রেজের পজিসিভ কেস হিজ, এর সাবজেক্টিভ কেস হি নিলাম এবং নন ফিনিট ভার্ব পাসিং কে ফিনিট ভার্ব হিসেবে উইল পাস নিব। এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে পারে, হি উইল পাস না হয়ে হি পাসেস বা হি পাস্ট হতে পারত কি না? তাহলে লক্ষ্য করো অ্যাম শিওর, যেখানে নিঃসন্দেহে সিম্পল প্রেজেন্ট যার সাথে পাস্ট টেন্সের কোনো সম্পর্ক থাকার কথা নয়। এখন একটি কথা হচ্ছে, এই যে নিশ্চিত হওয়া আর পাস করা দুটো ক্রিয়া, এই দুটো ক্রিয়ার মধ্যে কোন কাজটি আগে বা কোন কাজটি পরে অনুষ্ঠিত হয় কে? তাই তো, আর পরে ঘটবে এই পাস করা কাজটা পরে ঘটবে জন্যই আমি এখন নিশ্চয়তা দিতে পারি বা সন্দেহ পোষণ করতে পারি। যা কিছু ঘটে গেছে বা ঘটে তা নিয়ে তো আর নিশ্চয়তা প্রদান বা সন্দেহ পোষণ করা যায় না, তাই না? তাহলে এখন নিশ্চিত কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে আম শিওর দ্যাট হি উইল পাস ইন দ্য এক্সাম, আম শিওর দ্যাট হি উইল পাস ইন দ্য এক্সাম। Let's try another example. She was doubtful of winning the prize. She was doubtful of winning the prize. তাহলে এই সেন্টেন্সটির কমপ্লেক্স কি হচ্ছে? Yes, she was doubtful that she would win the prize. Yes, she was doubtful that she would win the prize. Okay. লক্ষ্য করো এখানে উইলের জায়গায় উড হয়েছে। বলতে পারো কেন? কারণ এম এর জায়গায় ওয়াজ এসেছে, অর্থাৎ একটি ক্লোজের ভার্ব টেন্স অনুযায়ী অপর ক্লোজের টেন্স পরিবর্তিত হয়। অ্যান্ড দিস ইজ কল্ড হোয়াট? ইয়েস, সিকোয়েন্স অফ টেন্স। এখন প্রায় কাছাকাছি আরেকটি স্ট্রাকচার লক্ষ্য করো, উই থট হিম টু বি আ পোয়েট। এখানে কেবল অফের জায়গায় টু এসেছে, এই যা পার্থক্য। তবে বি প্লাস অ্যাডজেক্টিভ না থাকলেও এতটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রথম সাবজেক্ট ও ফিনিট ভার্ব নিয়ে নাও, এরপরে দ্যাট বসাও, দ্যাটের পরে প্রথম ভার্বের অবজেক্ট হিম, এর সাবজেক্ট হিসেবে হি নাও। এখন হি এর পরে কি নেওয়া যায়, ইজ নাকি ওয়াজ? অবশ্যই ওয়াজ, কারণ অপর ভাবটি থট সিম্পল পাস্টে আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটি দাঁড়াচ্ছে, উই থট দ্যাট হি ওয়াজ আ পোয়েট, উই থট দ্যাট হি ওয়াজ আ পোয়েট। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ক্লাসটি কিছুটা হলেও তোমাদের কাজে দিবে, আর যদি তা হয়ে থাকে তবে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কি? ঠিক তো, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।